মন প্রবাহ এ নাম গ্রহণ করলে মানুষ কৃতার্থ হয়ে যায়। আচ্ছা ইয়ে ভূতের গল্প বলব, ভূতের গল্প তোরা সহজ শুনিছি তবু একবার বলবে। আর ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ বহু চেষ্টা করলেন অবস্থা ফেরাবার জন্য, পাল পারেন না। আরে বামুন যা লাখ টাকা বিক্রি করে না, এই অনেক চেষ্টা করে কোথাও যদি না পেয়ে শেষে মনে করলেন যদি একটা ভূত পায় তাহলে আমার অবস্থাটা ফিরে যাবে, এই মনে করে তিনি এক রোজার কাছে গিয়ে বসছেন। রোজার কাছে গিয়ে বললেন বাবা আমায় কিছু যে বাবারও কষ্ট, বাবা যদি একটি ভূত দাও। তা বললেন যে ভূত দিদিবান ঠাকুর কিন্তু একটা কাজ দিতে হবে, কাজ যদি না দাও তোমার ঘর ভাঙতে হবে। তাহলে কাজ দেবো বলবি, ওই একটি মন্ত্র দিলে জপ করছে রোজায় ব্রাহ্মণটি জপ করছে, জপ করতে করতে ভূত এসে বলে কে তুমি, ভূত এসে উপস্থিত হলো। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে কে তুমি, আমি ভূত আপনার দাস, যা বলবেন তাই করবো। তাহলে আচ্ছা কি করবো বলুন, বলে একটা সাতলা বাড়ি করে বলো। আচ্ছা তো ভূত সাতলা বাড়ি করে ফেললে, তারপর কি করবো বলুন, একটা বাগান করে ফেলো, বাগান করে ফেললে, তারপর সাতটা মরাই করে ফেল করে ফেললে, তারপর এক ঘর খাবার দাবার এনে দাও করলে, তারপর এক ঘর গয়না এনে দাও, তার করলো হয়ে গেল, তারপর তারপরে এক ঘর টাকা দাও, টাকা এনে দিয়ে তারপর ব্রাহ্মণ আর খুঁজে পায় না, তখন বলে এই ঘর মাছ খাবো বলে, তারপরে ব্রাহ্মণকে বলে ব্রহ্মত্যা করে ছুটতে আরম্ভ। একবারে রোজার কাছে বলে ঠাকুর সেই সময় বলেছিল, যাই হোক এক কাজ করো, ওই ভূত বলুন ইয়ে সীতারাম একটা একশো আট জিরোওয়ালা বাস ঘরে উঠেছিল ঘুরতে, এই ও তার নাম, ও তার নাম, আমার যখন কাজের দরকার হবে তখন তোকে ডেকে নেব। ওই ভূত তো একশো আটচুয়ালা গিয়ে বাস আন ঘরে হুকুম করে দিল, সে তো নিয়ে এলো, নিয়ে এসে ইয়েছে ওঠে আর নাবে, ওঠে আর নাবে, ওঠে আর নাবে, ওঠে আর নাবে, নাবতে নাবতে বলে দোয়াই বাবা আমায় রেহাই দাও। তখন ভূত শান্ত হয়ে গেল, এই ভূত সেই বামুনিকে পেয়েছিল তা না, আমাদের কাছে সেই ভূত আছে কি বোঝলাম মনু, সে একবারে মুহূর্তে ত্রিভুবন ভ্রমণ করতে পারে, তাহলে ওঠা নাবাটা কি ব্যাপারটা, ব্যাপারটা হলো কি মানে না, রাম 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 করতে করতে উঠা, আবার রাম 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 করতে উঠা, এই ওটা আর নাবা, ওটা আর নাবা, ওটা আর নাবা, নাবতে নাবতে মন ইয়ে এসে দাঁড়ান ভূত থেমে যাবে, ভূত শান্ত হয়ে যাবে। একটা প্রশ্ন ওঠে লোকের মুখে শুনি যে মশাই মনস্থির হয় কোন উপায় আছে মনস্থির, হ্যাঁ নিশ্চয়ই আছে উপায়, কি উপায় আছে মনস্থির, না ইয়ে সমস্ত ইয়ে মনস্থির হয় ব্যবস্থা করে দিয়ে মানে নিশ্চয়ই দেবো, কি ব্যবস্থা না চেঁচি চেঁচিয়ে চেঁচি নাম, তারপর সব ইন্দ্রিয় কথা দিয়ে নাম করে কিরম না, রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সত্তা জিদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম সব ইন্দ্রিয় দিয়ে নাম আইয়ে কাজ করো তাহলে মনে সত্যস্থি যাবে। আচ্ছা হাততালি দিলে যে ভগবানের প্রতিমা একখানে সুমুখে রাখলে, চোখ বাবা আটকানো রইল, জীবে নাম রইল, জীব আটকানো রইল, কানে নাম শুনতে লাগলো, কান আটকানো রইল, একটি দুল ধরে দিলে দিলে তুলছি মঞ্চ হলো, আর নিচে নিচে নাম করতে লাগলে, এইরকমভাবে নাম যদি করা যায়, চোখ রূপ দর্শন করে, জীবা নাম উচ্চারণ করে, কান নাম শোনে, আর দেহ নৃত্য করে, এইরকম যদি কিছুদিন অভ্যাস করা যায় সচ্চর মনস্থির হয়, না না আমি যেমন তেমন করে বলে মনস্থির হয় না নাম করতে, আরে নাম করে মনস্থির করতে হয়, আর মনস্থির করে নাম করা না, আরে ছেলে যদি এমএ পাস করলে তাকে আর পাঠশালে বাজি কি হবে, কারো কাজে নাম করো, নাম করতে করতে মনস্থির হবি, মনস্থির হবার জন্য নাম ইয়ে কবে মনস্থির হবে, কবে ভক্তি আসবে ওই অপেক্ষা করে কাজে নাম আসতে কি শুরু করে দেওয়া হবে, যেদিন চলে গেছে আর ফিরবে না, কোটি একটা পর একটা অনুপর, যদি কোটি মুদ্রা হাজার হাজার কোটি মুদ্রা বিনিময়ে একটা পর ফিরিয়ে যাওয়া আসবে না, তা জীবনের যে অতীত অংশ চলে গেছে তা গেছে, আছে বর্তমান আছে ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ
রক্ষা করো, কি করে নাম করে করে এলায় শ্রদ্ধা ইচ্ছা অনিচ্ছা নাম করে করে বর্তমান ভবিষ্যৎ রক্ষা করো। আচ্ছা ভগবান কোথায় আছে? ভগবান আছে নিশ্চয়ই আছে, ভগবান আছে নিশ্চয়ই আছে। এই যুগে দেখতে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় বলছি। মানুষ যেমন মানুষকে দেখে এমনি ভাবে ভগবান দেখা যায়, হ্যাঁ দেখা যায় যায় যায়। আমি তো দেখতে পাই জাগর আকাঙ্ক্ষা, যে মুহূর্তে আকাঙ্ক্ষা হবে সেই মুহূর্তে দর্শন হয়ে যাবে। তাহলে কি তাহলে যে শুধু আকাঙ্ক্ষার অভাব, আকাঙ্ক্ষা হলেই ভগবান দর্শন দেয়।